প্রত্যেকটা তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা আইসক্রিম কত সুন্দর হয়েছে। বন্ধুরা এই তো অরিও বিস্কুট আইসক্রিম তো দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। যা গরম পড়ছে বন্ধুরা, কি আর বলবো, দুর্দান্ত গরম পড়ছে। আর এই গরমে তো আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলুন তো। তো আজকে আমি দেখুন এখন অরিও বিস্কুট নিয়েছি, এই অরিও বিস্কুট দিয়ে আইসক্রিম বানাবো। আর কোনো রকম মল ছাড়াই আমি আজকের আইসক্রিমটা বানাবো। তো আমি এরকম চায়ের কাপ নিয়ে নিয়েছি, এই কাপের মধ্যে আইসক্রিম পাতবো। তো আমি এখানে বন্ধুরা 3 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি। তো বিস্কুটগুলো প্রথম আমি কাগজটা বার করে নেব। আর বন্ধুরা আমি এখান থেকে 3টে বিস্কুট রেখে দিচ্ছি, তো আমার পরে লাগবে। আর এখন আমি এই বিস্কুটগুলো হাত দিয়ে একটু ভেঙে নেব। তো বন্ধুরা এখন আমি এই বিস্কুটগুলো এই সিনোরাতে গুঁড়ো করে নেব। বন্ধুরা আমি এই বিস্কুটগুলো সিলোরাতে গুঁড়ো করে নিচ্ছি, তো আপনারা চাইলে মিক্সিতে এগুলো পেস্ট করে নিতে পারেন। তো এইভাবে এই সমস্ত বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নেব। তো এই সব বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি। তো এবার আমি একটা জায়গাতে করে বিস্কুট গুঁড়োগুলো নিয়ে নিচ্ছি। আর দেখুন এখানে আমি দুধ নিয়েছি, তো এটা গরুর দুধ, আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন, তো অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন। তো এবার আমি এই বিস্কুটের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি, তো চিনিটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু অরিও বিস্কুট খুব মিষ্টি, তাই আমি আর বেশি চিনি দিলাম না, 1 চামচই দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে সবকিছু গুলে নেব। তো বন্ধুরা দুধ বিস্কুট আর চিনিটা খুব ভালো মতো আমি এইভাবে গুলে নিয়েছি। আর এবার আমি এই যে চায়ের কাপ নিয়েছি, এই কাপের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা আপনাদের কাছে যদি চায়ের কাপ এরকম না থাকে, কিংবা আইসক্রিম মল যদিও না থাকে, তো আপনারা কোনো কাঁচের গ্লাস কিংবা স্টিলের গ্লাসেও এই আইসক্রিমটা জমাতে পারেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি। সবগুলো কাপে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা। তো এই সবগুলো কাপে আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম। তো এখানে দেখুন আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি, তবে এখনই কিন্তু আমি কাঠিগুলো দেব না। তো এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে 2 ঘন্টা রেখে দেবো, 1 ঘন্টা পরে বার করে তো আমি এই কাঠিগুলো দেব। তো এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তো এই আইসক্রিমগুলো আমি প্রায় 2 ঘন্টা রেখেছিলাম আর পুরোপুরি জমেনি, ঠিক এইরকম হয়ে জমেছে। আর আপনাদেরকে দেখিয়েছিলাম যে 3টে বিস্কুট আমি রেখে দিয়েছি, সেই 3টে বিস্কুট আমার এখনো লাগবে। তো দেখুন তো ক্রিমগুলো তুলে নে। তো এই বিস্কুটের এই মাঝখানে আমি একটু জল দিয়ে একটু ভিজিয়ে নেব। দিয়ে একটা ছুরির আগা দিয়ে আমি এইটা এরকম একটু ফুটো করে নেব। আর কি বলুন তো বন্ধুরা, জল না দিলে তো এটা কিন্তু এইভাবে ফুটো করতে গেলে ভেঙে যাবে। তো জল দিলে একটু নরম হয়ে গেলে আমি এইভাবে আস্তে আস্তে ছুরির আগা দিয়ে এটাকে ফুটো করে নেব। তো দেখুন এইভাবে আমি ফুটো করে নিয়েছি। তো প্রত্যেকটা বিস্কুট
তো আমি এইভাবে এরকম ফুটো করে করে নেব। দেখুন সব বিস্কুটগুলো আমি এরকম মাঝখানে ছুরি দিয়ে এরকম ভাবে ফুটো ফুটো করে নিয়েছি। আর এবারে আমি আইসক্রিমের কাঠিগুলো প্রথমে এইভাবে মাঝখান থেকে দিয়ে দেব। আর এবারে যে বিস্কুটগুলো আমি এর উপর দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো এতে করে তো আইসক্রিম গুলো দেখতে সুন্দর লাগবে। আবারও এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 10-12 ঘন্টার জন্য, তারপরে দেখাবো যে কেমন আইসক্রিম গুলো হয়েছে। তো বন্ধুরা এই আইসক্রিম গুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো প্রায় 10 ঘন্টার মতো, তো এবার বার করে নিয়ে চলে এসেছি, তো আপনার দেখাবো কেমন আইসক্রিম হয়েছে। তো এবারে আইসক্রিম গুলো আমি এখান থেকে তুলে নেব। আর এত টাইট হয়ে ঝুমে গেছে, তো দেখুন কত সুন্দর আইসক্রিম হয়েছে। তো প্রত্যেকটা আইসক্রিম আমি এইভাবে তুলে নেব। তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা আইসক্রিম কত সুন্দর হয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা এত গরম পড়েছে, আইসক্রিম বার করতে তো গুলে যাচ্ছে। ওই দেখ নাও আইসক্রিম গুলো গুলে গেল, ধরো এত গরম পড়েছে তো বার করতে তো আইসক্রিম গুলো গুলে যাচ্ছে। বন্ধুরা এই তো ওরিও বিস্কুটের আইসক্রিম তো দুর্দান্ত হয়েছে। ওই না ভালো হয়েছে, ভালো খুব ভালো, দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা। তো আপনারা বাড়িতে এই গরমের সময় এই আইসক্রিমটা বানাবেন আর বাচ্চাদের দেবেন, বাচ্চা কি বড় কি সবাই খুশি হয়ে খাবে, দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা, অসাধারণ লাগছে। আর যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।